তুই সব সময় কেন এভাবে ভাবিস বলতো? বেগম রটাচ্ছে এই কথাটা ধরে নেওয়াটা এখন কোনো কারণ নেই। আমি মানছি যে ঘটনাটা ঘটেছে সেটা ঠিক না, কিন্তু বেগম, বেগমের কথাটা তো আমরা কেউ শুনিনি, শোনার চেষ্টা পর্যন্ত করিনি কেউ। একদমই তাই। আর তাছাড়া বৌমনি যখন বললো আমরা তো কেউ সাপোর্টও করতে পারিনি। আসলে এমন একটা শকিং নিউজ, আমরা তো সবাই হতভম্ব হয়ে গেছিলাম। আমরা বুঝতে চাইছিও না। তুমি এখন চলো তো এখান থেকে চলো। দাঁড়াও, চুপ করে দাঁড়াও। বুঝতে যখন পারোনি তখন বিষয়টা বুঝে না। বেগমের উদ্দেশ্যই ছিল এই বাড়িতে একটা ঝামেলা পাকানো। পাকানো হয়ে গেছে। এইসব ভুল ভাল কথা বলে বেগম তো আবিরের মাথাটা খেয়েছে, এখন চেয়েছিল যে বাড়ির বাকিদের মাথাটা খাবে। মিথ্যেবাদী আবিরের বউটা, একটা ডাহা মিথ্যেবাদী। বেগম, বেগম কি ব্যাপার, হঠাৎ করে নিচে নেমে এলে কেন, কি হলো? বাড়িতে এত বড় অশান্তি হয়ে গেল, সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি। আবি না খেয়ে থাকলে সবাই অসুস্থ হয়ে পড়বে। দাদু ঠাম্মি আছে, বাচ্চাগুলো আছে, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে রাখি। সবাই তোমাকে এত ইনসাল্ট করলো, তোমাকে একলা থাকার কথা বললো, তারপরে তুমি সবার কথা ভাবছো। কেন চিন্তা করবো না, এই পরিবারটা কি আমার না? এই পরিবারের মানুষজনগুলো আমার আপনজন নয়। হ্যাঁ, আর যদি আমার মা আমাকে বকবকি করতেন তাহলে সে রাগ নিয়ে আমি বসে থাকতাম যেখানে বসে থাকবো? আজ হয়তো আমাকে সবাই ভুল বুঝে আমার থেকে মুখ ফিরিয়ে চলে গেছে, কিন্তু তুমিই তো বললে একটু সময় পেলে সবাই আমাকে বুঝবে। আর এভাবে সবাই না খেয়ে থাকবে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। চাই চালটা। 10 বছর আগে কি ঘটনা ঘটেছিল সেটার প্রমাণ এখন কিভাবে জোগাড় করব? যাই, আগে রান্নাটা সেরে ফেলি। তোমাকে এসব করতে কে বলেছে? কাকিমণি, সকাল থেকে তো কেউ কিছু, যা হয়েছে তারপর তো কারো মুখে কিছু ওঠার কথা নয় বেগম। কাকিমণি, বেগম তো ভালোর জন্যই, ভালো করার কথা কে বলেছে? আমরা বলেছি? শোনো, বর্দি ভাই তোমাকে যা যা বলেছে আশা করি তুমি এর মধ্যে কোনো কিছু ভুলে যাওনি।